বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সাইম। সাইম, লালমনিরহাটে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির কি চিত্র দেখছেন এই মুহূর্তে, বানভাসীদের কি অবস্থা? এই মুহূর্তে কিন্তু সিসিটিভি মিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এ কারণে কিন্তু যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চল কিন্তু আসলে প্লাবিত হয়ে পড়েছে এবং প্রায় 20,000 মানুষ, 20 থেকে 25,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। এই সমস্ত মানুষ কিন্তু আসলে অনেকটা দুর্ভোগে কাটাচ্ছে এবং ফসলের জমি প্রায় 4,500 হেক্টর ফসলের জমি চলে যাওয়ায় কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বিশেষ করে যারা এই যে বন্যা কবলিত রয়েছে তাদের কিন্তু আসলে যে শুকনো খাবারের কষ্ট এবং বিশুদ্ধ পানি কষ্ট এবং পয় নিষ্কাশন অর্থাৎ বাথরুমের কষ্ট কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। অনেক কিন্তু কিন্তু কাজকর্ম নাই, তারা কিন্তু আসলে বেকার জীবন তারা শুরু করেছে এবং চলাচলের রাস্তা চলে যাওয়া একমাত্র কিন্তু নৌকাই তাদের কিন্তু আসলে বর্ষা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও কিন্তু যে অন্যদিকে এই যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু যে অরক্ষিত অঞ্চল রয়েছে সাজাদপুর, কাজীপুর, চৌহালি এবং সদর উপজেলায় কিন্তু তীব্র ভাঙন ছড়িয়েছে। প্রতিদিন ভাঙনে কিন্তু শত শত মানুষ কিন্তু বসতভিটা হারিয়ে কিন্তু নিঃস্ব হয়ে পড়ছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিন্তু দু একটি স্থানে শুধু ভাঙন রোধের চেষ্টা করছে, বাকি স্থানগুলো ক্ষেত্রে কিন্তু এখনো ভাঙন অব্যাহত রয়েছে। তো আসলে সব মিলে যে এই যে সিরাজগঞ্জে বন্যা কবলিত এলাকার মানুষ কষ্ট এবং দুর্ভোগ রয়েছে অবস্থা কিন্তু সরকারি বেসরকারকে সহযোগিতা তারা কামনা করেছেন। এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ। আমরা চলে যাবো আমাদের আদার সহকর্মী রয়েছে লালমনিরহাটের রেজাল্ট কর্মী মানিকের কাছে। মানিক, ধন্যবাদ সাইম। আপনি যেমনটি বলছিলেন সিরাজগঞ্জের খবর, আমি রয়েছি উত্তরের জেলা লালমনিরহাটে। আপনি ক্যামেরার চোখে অবশ্যই দেখতে পাচ্ছেন যে বন্যা পরিস্থিতির অনেকটা অবনতি হয়েছে লালমনিরহাটে। তিস্তার পানি বিপদসীমার ব্যারেজ পয়েন্টে 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ধরলার পানি কিন্তু লালমনিরহাটে বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়া পয়েন্টও তিস্তার পানি বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু আপনাকে যদি বলি কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি ভয়াবহ অবনতি হয়েছে। ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া, চিলমারি এবং হাতিয়া পয়েন্টে বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি গাইবান্ধায় কিন্তু বন্যা পরিস্থিতি চরম অবনীত হয়েছে। আপনাকে যদি বলি যে তিস্তার বুকে পলি ভরাট হয়ে তিস্তা কিন্তু আসলে সামান্য পানিতে ফুলে ফেপে ওঠে, আর এই কারণে কিন্তু তিস্তার দুকুল ভেসে অর্থাৎ তিস্তা অববাহিকা যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো প্লাবিত হয়। অর্থাৎ লালমনিরহাটে প্রায় 5 থেকে 7 হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং পাশাপাশি উত্তরাঞ্চলের যে 5টি জেলায় প্রায় 2 লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। সার্বিক পরিস্থিতি ধীরে ধীরে অবনতি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে এবং বিভাগীয় কমিশনার জাকির হোসেন বলছেন যে তারা ত্রাণ বিতরণ শুরু করেছেন। তাহলে এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। মানিক ও সাইম দুজনকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট ও সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।